আগে বলেছিলাম গাড়িটা দেখে মনে হচ্ছে যে গাড়িটা স্টার্টই নেই, একদম সাউন্ডলেস, গাড়ি স্মুথ অবস্থায় আছে, একদম সাউন্ডলেস, কোনো সাউন্ড নাই। সেক্ষেত্রে মডেল কত এটা? এটা মডেল হচ্ছে 2004। অটোস 360 থেকে আপনারা আছেন বিসমিল্লাহ কার সেন্টারে, আর বিসমিল্লাহ কার সেন্টারে আপনারা যে গাড়িগুলো পছন্দ করেন বেসিক্যালি, যে একটু কম বাজেটের গাড়ি দেখান, যে গাড়িগুলো দিয়ে আমরা রাইড শেয়ার করতে পারবো, যে গাড়িগুলো নিয়ে আমরা ভাড়া চালাতে পারবো, এই টাইপের গাড়িগুলো যারা চাচ্ছেন তাদের জন্য আজকে আশা করি স্পেশাল ভিডিও হবে। কারণ কম বাজেটের গাড়ি অনেক আছে, প্রোবক্স আছে, পাশাপাশি এক্স করোলা আছে, তো এই ধরনের গাড়িগুলো আছে। সাথে আছে ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই কেমন আছেন আজকে আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আজকে কোন জায়গা থেকে শুরু করব? প্রথমে লো বাজেটের গাড়ি প্রোবক্স দিয়েই শুরু করি। জনপ্রিয়র মধ্যে যারা কম বাজেটের গাড়ি চাচ্ছেন ইব্রাহিম ভাই আজকে প্রোবক্স দিয়ে শুরু করবে। আর বিসমিল্লাহ কারসেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, মেট্রো স্টেশনের একেবারে পাশে, মেট্রো স্টেশনের জাস্ট পূর্ব পাশে হচ্ছে বিসমিল্লাহ কারসেন্টার। প্রোবক্সটার ডিটেলসটা যদি একটু বলেন। টাটা ব্র্যান্ডের প্রোবক্স জিএল গাড়ি, এই গাড়ির মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2007। পেপার্স আপ টু ডেট পেয়ে যাবেন, জিএল গাড়ি হওয়ার কারণে টু ডোর পাওয়ার পেয়ে যাবেন, 21 সিরিয়ালের টয়টা ব্র্যান্ডের প্রোবক্স এই গাড়িটি। গাড়িটি ড্রাইভ করার জন্য সিএনজি এবং অপশনের সুবিধা পেয়ে যাবেন, ইঞ্জিন, সাসপেনশন, গিয়ারবক্স, এসি সবকিছু আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আস্কিং প্রাইস ধরা হয়েছে 680,000 টাকা। 680? জি, আস্কিং আস্কিং প্রাইস 680,000 টাকা। আসলে গাড়ি পছন্দ হলে দাম নিয়ে আলোচনা করার অপশন, আস্কিং 680,000, দামাদামির অপশন আছে। এরপরে আরেকটা জনপ্রিয় গাড়ি দেখবো, পাশাপাশি তো হাইস আছে আপনাদের এখানে, হাইস জিএল নাকি সুপার জিএল? সুপার জিএল। আমরা যদি এটা নিয়ে কথা বলি, এটা হচ্ছে এক্স করোলা, নিউ শেপের পাঁচের মডেল, পাঁচের এক্স করোলা নাকি জি করোলা? হোয়াইট কালার ইন্টেরিয়ার, ব্ল্যাক কালার, ব্ল্যাক ইন্টেরিয়ার, জি। সিএনজি করা আছে? সিএনজি, এলপিজি এবং অপটেন ড্রাইভের গাড়ি, এলপিজি করা আছে। ইঞ্জিন, সাসপেনশন, গিয়ারবক্স, এসি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো অবস্থানে পেয়ে যাবে, সব ঠিকঠাক আছে। আর প্রাইজের ক্ষেত্রে কেমন দিচ্ছেন? এই গাড়িটির আস্কিং প্রাইস ধরা হয়েছে 12,80,000 টাকা। আর এই গাড়িটির মডেলই হচ্ছে 2005, রেজিস্ট্রেশন করা হয়েছে 2011-তে, সিরিয়াল 31 সিরিয়াল, হোয়াইট কালার ইন্টেরিয়ার, ব্ল্যাক কালার, আস্কিং প্রাইস ধরা হয়েছে 12,80,000 টাকা। আস্কিং 12,80। এরপরে কোন গাড়ি দেখবো? এরপরে ওলশেভের প্রিমিয়াম দেখবো, ওলশেভের প্রিমিয়াম। আর প্রিমিয়ামটা হচ্ছে ব্ল্যাক এন্ড উডেন ইন্টেরিয়ার, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। আর ইঞ্জিন, সাসপেনশন এগুলো কেমন আছে ইব্রাহিম ভাই? আলহামদুলিল্লাহ সব কিছু ওকে করা আছে, সব ভালো আছে। জি, সিএনজি করা আছে? সিএনজি এবং অকটেন ড্রাইভের গাড়ি, সিএনজি এবং অকটেন ড্রাইভ। সেক্ষেত্রে প্রাইজের ক্ষেত্রে কেমন দেবেন? এটি মডেল ইয়ার হচ্ছে 2004, রেজিস্ট্রেশন করা হয়েছে 2008-এ, 23 সিরিয়াল পেয়ে যাচ্ছেন, 23 সিরিয়াল, আস্কিং প্রাইস ধরা হয়েছে 14,50,000 টাকা। আস্কিং 14,50। দামাদামি করতে পারবেন, বিসমিল্লাহ কার সেন্টার ভিজিট করবেন। অটো 360 ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। রেড ওয়াইন এলিয়ন মডেল কত? মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন করা হয়েছে 2017-তে, 12-17। সিএনজি করা আছে? প্রাইজের ক্ষেত্রে কেমন দেবেন? প্রাইস থাকবে খুবই কম বাজেটে। এই গাড়িটির আস্কিং প্রাইস ছিল আর আগে 23,50,000 টাকা, এখন 21,50,000 টাকায় দিয়ে দেব। 21,50? জি, আস্কিং, আস্কিং প্রাইস 21,50, আস্কিং, দামাদামির অপশন আছে। পাশে আরেকটা গাড়ি আছে যেটা বডি কিট করা গাড়ি দেখা যাচ্ছে, ইভেন গাড়িটা একেবারে ডিফারেন্ট গাড়ি। গাড়িটা সিসি কত? 1000 সিসি, টয়টা ব্র্যান্ডের ইয়ারিস গাড়ি। যারা ইয়ারিস গাড়ি চাচ্ছেন, সিসি কম সিসির গাড়ি, পেট্রোল খরচ কম, সেফ ড্রাইভের জন্য, তারা কিন্তু দেখতে পারেন পার্ল কালার। হ্যাঁ, সিএনজি করা আছে নাকি? এলপিজি করা আছে, এলপিজি করা আছে, এলপিজি করা আছে, পাশাপাশি অকটেন ড্রাইভের গাড়ি। আচ্ছা, অকটেন ড্রাইভ, ইন্টেরিয়ারটা একটু দেখাই দেই। এই হচ্ছে ইন্টেরিয়ার, খুবই সুন্দর ইন্টেরিয়ার। যারা একটু কম বাজেটের মধ্যে গাড়ি চাচ্ছেন, এলপিজি করা আছে যেহেতু গাড়িটা, সেক্ষেত্রে এসে দেখতে পারেন। এমনি তো আসলে 1000 সিসি, তেল খরচ কম, তার মধ্যে আবার এলপিজি করা আছে, আরো খরচ কম, আরো খরচ। প্রাইসের ক্ষেত্রে কেমন দেবেন এটা? প্রাইস এবং ডিটেলস যদি বলি, ডিটেলস হচ্ছে মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন করা হয়েছে 2009, পেপার আপ টু ডেট পাবেন, আর আস্কিং প্রাইস ধরা হয়েছে 9,50,000 টাকা। 9,50,000 আস্কিং প্রাইস। জি, বিসমিল্লাহ কার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে, একেবারে মেট্রো স্টেশনের খুবই কাছে হচ্ছে বিসমিল্লাহ কার সেন্টার, চলে আসবেন বিসমিল্লাহ কার সেন্টারে। এরপরে আমরা ভিতরে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো দেখি, পাশাপাশি হাইস আছে, ফিল্ডার আছে। যারা হাইস ফিল্ডার চাচ্ছেন, হাইস ফিল্ডার আমরা একটু পরে আসতেছি, আমরা ভিতরগুলো দেখে আসি। পাশাপাশি আছে ব্লু কালারের হুন্ডা এসআরভি, আর গাড়িটার একটু স্টাইলিশ করা আছে, বডি কিট করা আছে। জি, শুধুমাত্র ফ্রন্ট গ্লাসটা, গ্লাসটা ফাটা আছে, গ্লাসটা কিছু ওকে করা আছে, গ্লাসটা চেঞ্জ করে দিবেন যদি চাই, চাইলে চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ। আর মডেল কত? মডেল হচ্ছে 2002, রেজিস্ট্রেশন করা হয়েছে 2006, 2006। হ্যাঁ, গাড়ি ড্রাইভ করার জন্য এলপিজি এবং অকটেনের সুবিধা, এলপিজি করা আছে। প্রাইস কেমন দিবেন? প্রাইস থাকবে মাত্র 7,00,000 টাকা, 7,00,000 আস্কিং, আস্কিং প্রাইস। আসেন, গাড়ি পছন্দ হলে আস্কিং 7,00,000, দামাদামির অপশন আছে মাশাআল্লাহ। পাশাপাশি এটা হচ্ছে বিটস গাড়ি, সিসি কত এটা? সিসি হচ্ছে, এটাও সিসি হচ্ছে 1000 টাকা, এটা সিসিও 1000। আচ্ছা আচ্ছা, এটা কি সিএনজি করা আছে? এটা শুধুমাত্র অকটেন ড্রাইভের গাড়ি, অকটেন ড্রাইভ। সেক্ষেত্রে এটার প্রাইস কেমন দেবেন, মডেল কত? এটার প্রাইস হচ্ছে মাত্র 9,50,000 টাকা, মডেল হচ্ছে 2009 এর মডেল, 14-তে রেজিস্ট্রেশন, 9-14, আর প্রাইস হচ্ছে
9,95,000 গাড়ির ইঞ্জিন পারফরম্যান্স হচ্ছে 1331 সিসি ইঞ্জিন সিএনজি এবং অকটেন ড্রাইভার গাড়ি সিএনজি করা আছে জি কিন্তু প্রাইস ধরা হয়েছে মাত্র 4,70,000 টাকা 4,70,000 টাকা 4,70,000 দামাদামির অপশন আছে বিসমিল্লাহ কার সেন্টার থেকে গাড়িগুলো দেখছেন এরপরে আমরা দেখব নোয়া এবং হাইস গাড়ি পাশাপাশি আছে ফিল্ডার নোয়া গাড়িটা কিন্তু স্টার্টে আছে কিন্তু মনে হচ্ছে না যে স্টার্টে আছে এতটাই সাউন্ডলেস গাড়িটা দেখলে আমার মনে হয় যে যারা নোয়া গাড়ি একটু কম বাজেটের মধ্যে গাড়ি চাচ্ছেন তাদের গাড়িটা পছন্দ হবে খুবই সুন্দর গাড়ি ইঞ্জিন সাসপেনশন কেমন আছে গাড়িটার ইঞ্জিন সাসপেনশন সবকিছু ওকে করা আছে আগে ইঞ্জিন পারফরম্যান্সের কি অবস্থা একটু দেখে নিই আচ্ছা ইঞ্জিন পারফরম্যান্স গাড়িটা স্টার্টে আছে সেটা আমি আগে বলেছিলাম গাড়িটা দেখে মনে হচ্ছে যে গাড়িটা স্টার্টে নেই একদম সাউন্ডলেস জি স্মুথ অবস্থায় আছে একদম সাউন্ডলেস কোনো সাউন্ড নাই সেক্ষেত্রে মডেল কত এটা এটা মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন করা আছে 2007 এ 4-7 সিএনজি করা আছে সিএনজি করা আছে আর প্রাইসের ক্ষেত্রে কেমন দিবেন প্রাইস ধরা হয়েছে মাত্র 13,50,000 টাকা 13,50 জি আস্কিং প্রাইস দামাদামের অপশন আছে আস্কিং প্রাইস 13,50 দামাদামের অপশন আছে বিসমিল্লাহ কার সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখছি দুইটা গাড়ি দেখি আমরা এরপরে যে দুটো গাড়ি না দেখাইলে নয় সুপার জিএল ফিল্ডার সাদা কালার সিলভার কালার এই গাড়ি দুটো নিয়ে একটু কথা বলি একটু সামনের লুকটা দেখি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে বলবো আমি ইব্রাহিম ভাই মডেল কত এটা এটা মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন কত 17 তে 1217 1217 আর ইন্টেরিয়র আছে ব্ল্যাক ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়র সাদা কালার সিএনজি করা আছে সিএনজি করা আছে প্রাইস কেমন দিবেন প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস ধরা হয়েছে মাত্র 16,50,000 টাকা 16,50 জি দামাদামের অপশন দামাদামের অপশন থাকবে দামাদামের অপশন আছে তারপরের গাড়িটা হচ্ছে হাইস সুপার জিএল যে গাড়িটার কথা না বললে না আসলে সুপার জিএল অনেকে চাচ্ছে অনেকে খোঁজে জি সেক্ষেত্রে গ্লাসটা একটু ফাটা আছে গ্লাসটা অরিজিনাল অবস্থায় আছে এই জন্য চেঞ্জ করা হয়নি চাইলে চেঞ্জ করে দেওয়া যাবে যদি বলে যে গ্লাসটা চেঞ্জ করে দিবেন সেক্ষেত্রে গ্লাসটা চেঞ্জ করে দিবেন জি আচ্ছা আদারও যে ইঞ্জিন কন্ডিশন বা সাসপেনশন এগুলো কেমন আছে এগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে জি আসলে টেস্ট ড্রাইভ দিলে বুঝতে পারবেন সিএনজি করা আছে সিএনজি করা আছে 170 লিটার সিলিন্ডার আচ্ছা প্রাইস কেমন দিবেন আস্কিং প্রাইস ধরা হয়েছে 19,80,000 টাকা 19,80 আস্কিং প্রাইস দামাদামের অপশন আছে বিসমিল্লাহ কার সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখলাম যে গাড়িগুলো দেখেছি এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন করে জেনে নেবেন পাশাপাশি কি গাড়ি চাচ্ছেন এই বিষয়টাও ফোন করে জেনে নেবেন এই গাড়ি আছে কিনা বিসমিল্লাহ কার সেন্টার কারণ যে গাড়িগুলো দেখেছি এগুলো অল্টারনেট হতে থাকে তো সেক্ষেত্রে আসলে অনেক গাড়ি চেঞ্জ হয়ে যায় তো আপনারা ফোন দিয়ে জেনে নেবেন বিসমিল্লাহ কার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি এই হচ্ছে মেট্রো স্টেশন আর একদম মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে সামান্য কিছু দূর অর্থাৎ 200 মিটার সামনে আসলে এই হচ্ছে বিসমিল্লাহ কার সেন্টার অটো 360 থেকে এতক্ষণ ছিলেন বিসমিল্লাহ কার সেন্টারে অটো 360 ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ইব্রাহিম ভাইকে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে